এবার লোহিত সাগরে হুতি ও মার্কিন বাহিনীর পাল্টা পাল্টি প্রতিক্রিয়া। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় বিজয় না হওয়া পর্যন্ত অভিযান চলবে হুশিয়ারি নেতানিয়াহুর। গাজায় নিহতদের প্রায় 70% নারী ও শিশু বলছে জাতিসংঘ। এদিকে ইসরায়েলি বর্বরতা থামাতে ব্যাপক তৎপর এরদোগান। আরো জানিয়ে দিব, এবার পশ্চিম তীরে হামাসের প্রতি ফিলিস্তিনিদের সমর্থন বাড়ছে। ইউক্রেনে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না হুশিয়ারি পুতিনের। 2024 সালের গ্রীষ্মের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ হবে গ্রিন সিগন্যাল রমজান কাদিরভের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এবার মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের আশঙ্কা বনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার লোহিত সাগরে হুতি ও মার্কিন বাহিনীর পাল্টা পাল্টি প্রতিক্রিয়া। লোহিত সাগরে পাল্টা পাল্টি প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও মার্কিন নৌসেনারা। ইউএস সেন্ট্রাল কমান্ডো এই তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম জানায়, মার্কিন ডেস্ট্রয়ার ম্যাশন বুধবার দক্ষিণ লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের আক্রমণের পর ট্যাঙ্কার আলডোমোর এনকাউন্টারের একটি দুর্দশা কলে সাড়া দেয়। হুতিরা প্রথমে ট্যাঙ্কার আলডোমোর এনকাউন্টারে চড়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। পরবর্তীতে তারা ওই জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। সেন্টকম আরো জানায়, মার্কিন ডেস্ট্রয়ারটি হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে উড্ডয়ন করা একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। এ ঘটনায় জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল গাজা উপত্যকায় খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের বন্দরগামী জাহাজগুলোকে অবরুদ্ধ করে রাখা হবে। বুধবার হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গোষ্ঠীটি লোহিত সাগরে বেসামরিক জাহাজগুলোকে বিপন্ন করছে যেগুলোর সাথে ইসরায়েলের কোনো সংযোগ নেই। সূত্র আল জাজিরা। এদিকে গাজায় বিজয় না হওয়া পর্যন্ত অভিযান চলবে হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবেন, কোনো কিছুতেই ইসরায়েলকে থামানো যাবে না। গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে বুধবার এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নেতানিয়াহু বলেন, আমরা শেষ দেখে ছাড়বো, এ নিয়ে কোনো প্রশ্ন থাকারই সুযোগ নেই। আন্তর্জাতিক চাপের মধ্যে থেকেও অন্তত যন্ত্রণাবোধ নিয়ে কথাগুলো বলছি, কোনো কিছুতেই আমাদের থামানো যাবে না। একেবারে শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অটল থাকব, এর কোনো ব্যত্যয় ঘটবে না। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনও অভিন্ন কথা বলেছেন। তার ভাষ্য, আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক, হামাসের বিরুদ্ধে ইসরায়েলে যুদ্ধ চলবে। ওয়াশিংটন সফরকারী এক কূটনীতিককে কোহেন বলেছেন, এই সময় যুদ্ধবিরতি হলে তা সন্ত্রাসী সংগঠন হামাসকে উপহার দেওয়ার সামিল হয়ে যাবে, এর মধ্য দিয়ে তারা আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং ইসরায়েলের বাসিন্দাদের হুমকি দেবে। কোহেনের মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার একটি প্রস্তাব পাশ হয়। সাধারণ পরিষদের 193টি দেশের মধ্যে 153টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। গাজায় নিহতদের প্রায় 70% নারী ও শিশু বলছে জাতিসংঘ। গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত নারী ও শিশুদের সংখ্যা সাম্প্রতিক সংঘাতে দেখা সংখ্যাকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিম আসলেম। এই সংখ্যা 70%-এর বেশি। নারীদের প্রতি সহিংসতার বিষয়ে আল জাজিরাকে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, গাজায় যারা কাজ করছে তাদের দুর্ভোগ ও ভয়াবহতার মাত্রা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই নরকের মধ্যে যদি কোনো ফিলিস্তিনি নারী বা শিশু থাকে, তার মানে হলো মানবতা, মর্যাদা, নিরাপত্তা সহ যে কোনো কিছু থেকে তাদের বঞ্চিত রাখা। এই শাস্তি সাধারণত শান্তি বা সংঘাতের সময় নারী বা শিশুদেরকে দেওয়া হয়। গাজায় মাত্র 2 মাসে 16,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর প্রতিদিন গড়ে মারা যাচ্ছে 115টি শিশু, আর শিশুদের জন্য এই সংঘাত সব থেকে বেশি মারাত্মক। 7ই অক্টোবর থেকে গাজায় নিহতদের প্রায় 70% নারী ও শিশু। এদিকে ইসরায়েলি বর্বরতা থামাতে ব্যাপক তৎপর এরদোগান। গত 7ই অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের সহায়তা করতে এবং
চলমান সংঘাতের একটি সমাধান খুঁজতে বিশ্বকে একত্রিত করার চেষ্টা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফিলিস্তিনের পক্ষে নির্ভীক সমর্থক জোগাতে ব্যাপক তৎপর তিনি। খবর ডেইলি সাবাহর, গাজা যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার আলোচনা করতে গত 7 অক্টোবর থেকে 8 ডিসেম্বরের মধ্যে এরদোগান বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে 30টি মুখোমুখি বৈঠক ও 32টি ফোন আলাপ করেছেন। তিনি 4টি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনেও অংশ নিয়েছেন। সম্মেলনগুলোতে তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য কথা তুলে ধরেছেন। নভেম্বরে উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন কিংবা দুবাইয়ে COP28 সম্মেলনে এরদোগানের বক্তব্যের সার কথা ছিল সংঘাত নিরসন নিয়ে। এসব অনুষ্ঠানের ফাঁকেও এরদোগান গাজার পরিস্থিতি নিয়ে সমকক্ষদের সঙ্গে সমালোচনা করেন। রিয়াদে আরব লীগ ও অর্গানাইজেশন ফর ইসলামিক কোঅপারেশনের অসাধারণ ও বিরল শীর্ষ সম্মেলনে এরদোগান সংঘাতের সমাধানের প্রস্তাব দেন। সংঘাতের প্রথম দিন থেকেই তুরস্ক কূটনৈতিক চ্যানেলগুলোকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আসছেন। এ পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় হাজার হাজার মানুষ নিহত ও হাসপাতাল, বাড়িঘর, স্কুল, বাজার, গির্জা, মসজিদ, শরণার্থী শিবির ধ্বংস হয়ে গেছে। হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে একের পর এক ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে অভিযান চালিয়ে আসছে। থেমে থেমে এ অভিযান আরো জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলে হামাসের সর্বশেষ হামলার আগে উত্তর অঞ্চলীয় শহর জেনিন কেন্দ্র করে এ অভিযান চলত, তবে এখন তা সাপ্তাহিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। জেনিন শরণার্থী শিবিরের বাইরে বন্ধ রাস্তাগুলোতে দেখা যায় সামরিক বাহিনীর জিপ গাড়ি ও সশস্ত্র বুলডোজার গুলোকে। পুরো শহর জুড়ে বিস্ফোরণ আর গুলির শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। গত মঙ্গলবার পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে 6 নিহত হন, এদের মধ্যে 4 মারা যান ড্রোন হামলায়। খবর বিবিসির, ইসরায়েল অবশ্য বলছে পশ্চিম তীরে তাদের এই অভিযান পরিচালিত হচ্ছে সশস্ত্র সংগঠনগুলোর সদস্যদের লক্ষ্য করে, যাদের হাত ইসরায়েলি নাগরিক হত্যার রক্তে রঞ্জিত। তবে জেনিন হাসপাতালের পরিচালক উইসাম বাকের জানান, 13 গুরুতর অসুস্থ একটি শিশুকে চিকিৎসা সুবিধা নিতে বাধা দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছিল। তিনি বলেন, সর্বশক্তি দিয়ে জেনিনের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা এবং বেছে বেছে যুবকদের হত্যা করার ঘটনায় লোকজন আরো বিক্ষুব্ধ হয়ে উঠেছে, কেননা প্রতিদিন আমরা আমাদের বন্ধুদের একে একে হারাচ্ছি। বাকের বলেন, এসব ঘটনা ইসরায়েলের জন্য শান্তি বয়ে আনবে না, ফলে প্রতিরোধ দিনের পর দিন আরো জোরালো হবে। এদিকে ইউক্রেনে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে এবং তা অর্জন না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। বৃহস্পতিবার বছরের শেষ মাসে এক সংবাদ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন। পুতিন বলেন, ডিমিলিটারাইজেশনের ক্ষেত্রে তারা আলোচনা করতে চায় না, তাই আমরা সামরিক ব্যবস্থা সহ অন্যান্য পদক্ষেপ নিতে বাধ্য হই। তিনি বলেন, হয় আমরা একমত হই অথবা জোর করে সমস্যার সমাধান করতে হবে। পুতিন বলেন, ইউক্রেনে বর্তমানে প্রায় 6,17,000 রুশ সৈন্য রয়েছে, যার মধ্যে প্রায় 2,44,000 পেশাদার রুশ সামরিক বাহিনীর পাশাপাশি লড়াই করার জন্য ডাকা হয়েছে। বর্তমানে সংরক্ষণকারীদের আরো সমাবেশ করার প্রয়োজন নেই। তিনি বলেন, আনুমানিক 4,86,000 মানুষ এখন পর্যন্ত চুক্তিভিত্তিক সৈন্য হিসেবে স্বেচ্ছায় স্বাক্ষর করেছেন। 2024 সালের গ্রীষ্মের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ হবে, গ্রিন সিগন্যাল রমজান কাদিরভের। 2024 সালের গ্রীষ্মের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার অন্যতম কেন্দ্রীয় নেতা এবং চলমান যুদ্ধের একজন শীর্ষ কমান্ডার রমজান কাদিরভ। রুশ সংবাদ মাধ্যম আরটি নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন রাশিয়ার চেচনিয়া প্রদেশের প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে কাদিরভ বলেন, ইসরায়েলি বাহিনী যেভাবে গাজায় অভিযান চালাচ্ছে, আমরা যদি তাদের রণকৌশল অনুসরণ করি তাহলে আগামী 3 মধ্যে অর্থাৎ শীত শেষ হওয়ার আগেই কিয়েভের দখল নেওয়া সম্ভব। তিনি বলেন, কিন্তু আমাদের প্রেসিডেন্ট বারবার নির্দেশ দিয়েছেন ইউক্রেনের ভবন ও অবকাঠামোগত স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি যেন সর্বনিম্ন পর্যায়ে রাখা হয়, এ কারণে আমাদের খানিকটা বেশি সময় লাগবে, তবে আশা করছি 2024 সালের গ্রীষ্মের মধ্যেই এ যুদ্ধ শেষ হয়ে যাবে। তিনি আরো বলেন, কারণ ইউক্রেনীয় বাহিনীর লোকবল, গোলাবারুদ ও রসদের যে অবস্থা, তাতে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি 2024 সালের জুনের আগেই তারা যুদ্ধ করার সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলবে। সাক্ষাৎকারে রমজান কাদিরভ আরো বলেন, ইউক্রেনের রুশ সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করছে এবং চেচেন সেনারা রুশ বাহিনীর সামনের সারিতে রয়েছে।
2015 সালের মস্কো ও কিয়েভের মধ্যে স্বাক্ষরিত মিনস্কো চুক্তির শর্ত লঙ্ঘন, কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য তদবির চালানোর অভিযোগে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। এদিকে মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের আশঙ্কা বনের। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় ইমরান খানের মৃত্যুদণ্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তার বোন আলিমা খান। বৃহস্পতিবার দ্য নিউজের বরাত দিয়ে জিও নিউজ এই তথ্য জানিয়েছে। আদলিয়া কারাগারের বাইরে সাংবাদিকদের কাছে আলিমা খান আশঙ্কা প্রকাশ করে বলেন, তিনি ন্যায় বিচারের প্রতিফলন দেখছেন না। রাওয়ালপিন্ডির আদলিয়া কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। কারাগারে ভাইয়ের বিচার নিয়ে ইমরান খানের বোন বলেন, আদালত রুমের মধ্যে ছোট ঘর তৈরি করা হয়েছে, কোন ভয়ের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, আমরা পুরো পরিবার যখন রুমের মধ্যে তখন বাইর থেকে তালা মেরে দেওয়া হয়, সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর হুমকি দেওয়া হয় তাদেরও কারাবন্দী করা হবে। তিনি আরো বলেন, কারাগারের মধ্যে বিশেষ আদালত বসিয়ে যে বিচার চলছে সেখানে গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ফলে এভাবে সুষ্ঠু বিচার হতে পারে না। আলিমা খান আরো বলেন, এমন পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা আমাদের দেশে নেই, অন্য কোন দেশে বিচার হচ্ছে, আমাদের নিজ দেশে যা হচ্ছে তাতে আমরা হতবাক। তিনি বলেন, আমাদের কোনো ভয় নেই, তবে মিডিয়া ছাড়া কোনো সুষ্ঠু বিচার হতে পারে না। মিডিয়া ব্যক্তিদের বিচারে অংশ নিতে দেওয়া হচ্ছে না, যা অবশ্যই প্রমাণ করে এখানে কিছু উদ্দেশ্য আছে। এর আগে বুধবার সাইফার মামলায় অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানকে অভিযুক্ত করেছেন বিশেষ আদালত। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।